দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিডি রিডি স্পেশাল পর্বে সবাইকে স্বাগত এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার অত্যন্ত জনপ্রিয় একটি হাট দারিয়াপুর হাটে এই হাটে সুন্দর সুন্দর কুরবানির জন্য ষাঁড় গরু ওঠে এবং পাশাপাশি যারা অল্প টাকার ভিতর কুরবানি করতে চান গাভী গরু এই হাটে কিন্তু সেই ধরনের গরু অনেক আছে আমরা এই বিষয়ে আজকে প্রতিবেদনে তুলে ধরব আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কয়টা গরু নিয়ে আসছিলেন ভাই গরু নিয়ে আসছি পাঁচটা কয়টা বিক্রি করছেন চারটে বিক্রি করছি একটা এই বড় গরুটা আপনার জি এটা কত মন মাংস হবে ভাই বলেন এটা 9 মন হবে আচ্ছা এটা চাওয়া দাম কত এটা চাওয়া দাম 250 কত হলে বিক্রি করবেন 10 20 এরকম হলে ছেড়ে দিবেন হ্যাঁ আমাদের ভিডিও দেখে বাংলাদেশের যে কোথাও থেকে যদি বড় বড় ব্যাপারীরা আপনার কাছে গরু কিনতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলেন তো নাম্বার দিতে পারবো সমস্যা নাই 01630572196 আরেকবার বলেন তো 01305 721964 আপনাদের কাছে কি সার্বক্ষণিকই গরু থাকে হ্যাঁ সার্বক্ষণিকই থাকে মানে আপনারা এ হাট ও হাট সব হাটেই সব হাটেই আপনাদের সব হাটেই তার মানে যে কোনো ব্যাপারী বড় বড় ব্যাপারীরা যদি চায় আপনার কাছে এই গরু কিনতে পারবে হ্যাঁ দিতে পারবো তো ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার তো সুন্দর গরু এবং খুবই কালারটা অনেক সুন্দর না গোশটাও সুন্দর এটা কি জাতের গরু এটা দেশি গরু দেশি গরু এত বড় হইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কোথা থেকে সংগ্রহ করছেন আপনি গ্রামে থেকে গ্রামে থেকে আপনারা গ্রামে গ্রামে কেনেন আটা বিক্রি করেন না আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন আপনি তিনটে কয়টা বিক্রি করলেন একটা না কারণ কাস্টমার নাই কাস্টমার নাই আচ্ছা আচ্ছা নাকি দাম কম বলে কাস্টমাররা কাস্টমারই নাই আচ্ছা আচ্ছা এটা কত চাওয়া আপনার এই গরুটা 240 কত হলে বিক্রি করবেন 200 আচ্ছা এটা কত মন মাংস টার্গেট করতেছেন আপনারা 7.5 মন আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি বাংলাদেশে বড় বড় ব্যাপারীরা যদি আপনার কাছ থেকে গরু কিনতে চায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলতেন জি বলেন 07042 4230 আপনাদের কাছে তো সবসময় গরু থাকে তাহলে আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে দর্শকরা আপনারা সেইভাবে কথা বলে কিন্তু গরু বিক্রয় করতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি জাহাঙ্গীর আলম কোথা থেকে আসছেন ভাই আপনি সিজাবাজার থেকে আচ্ছা আচ্ছা আপনি কি সবসময় এই হাটঘাট হ্যাঁ রেগুলার হাট বাজার করেন আচ্ছা আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন না 6টা নিয়ে আসছি কয়টা বিক্রি করলেন 5টা আপনার কাছে কি সব সময় গরু থাকে আপনারা সঙ্গে গরু আপনারা নিয়ে আসেন আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখে বাংলাদেশে যদি কোথাও বড় বড় ব্যাপারীরা যদি আপনার কাছে গরু কিনতে চায় সেক্ষেত্রে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার মোবাইল নাম্বারটা বলতেন 01762764076 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে গরু নিতে পারবেন সমস্যা নাই দৈনিক হাট আসবে সমস্যা নেই 10টা 15টা গরু নিয়ে হাট ছাড়াও তো আপনার সঙ্গে যোগাযোগ করে গরু সমস্যা নাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন 6টা কয়টা বিক্রি করলেন পর্যন্ত দুইটা গেছে আচ্ছা তো কেমন দাম পাইছেন এগুলো আচ্ছা মোটামুটি ভালো দাম পাইছেন ভালো পাইছেন না আচ্ছা এটা কি জাতের গরু খুবই সুন্দর এবং এর গজ এটা দেশি এটা দেশি গরু একদম পিওর দেশি এটা আচ্ছা আচ্ছা এটা কত মন মাংস টার্গেট করতেছেন এই গরুটার 5.5 মন আচ্ছা আচ্ছা এটা চাওয়া দাম কত আপনার চাওয়া দাম 1.5 লাখ কত হলে বিক্রি করবেন 30 এত বড় গরু 1,30,000 বিক্রি করবেন হ্যাঁ আমার তো মনে হয় ভাই গাইবান্ধায় আমাদের এই দারিয়াপুর হাটে গরুর তুলনামূলকভাবে দাম কম হ্যাঁ কম অনেক কম আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বার কি মুখস্থ আছে হ্যাঁ আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ঢাকা বগুড়া যে কোথাও থেকে ব্যাপারীরা যদি আপনার কাছে গরু কিনতে চায় দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার মোবাইল নাম্বারটা বলতেন 01932 54 54 14 একটু আরেকবার বলেন 01932 54 54 আচ্ছা আপনাদের এই হাট ছাড়াও তো সবসময় আপনাদের গরু হ্যাঁ হাট ছাড়াও যে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই হাটের বাহিরেও তো আপনার কাছে গরু কিনতে পারবে না কিনতে পারবে আচ্ছা তো ভাই অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাই। ও আলাইকুম আসসালাম ভাই। এই গাবি গরু কি আপনার? হ্যাঁ আমার ভাই। কি কুরবানি হবে? এটা কুরবানি হবে ভাই। মানে এই যে এখানে মোটামুটি হাটে যে গাবি গরুগুলো উঠছে এগুলো সবই তো কুরবানির জন্য? সব কুরবানির জন্য, কুরবানির উপযোগী আর কি। আচ্ছা আচ্ছা, এটা কতখানি মাংস হবে ভাই? 100 কেজি। এটা চাওয়া দাম কত আপনার? 70 চা দিছি। কাস্টমাররা কত বলে? 40-45 50। আচ্ছা আপনি কত হলে ছাড়বেন এটা? দেখি 55 নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের দর্শকরা যারা অল্প টাকায় কোরবানি দিতে চায়, ওই যে বড় বড় ষাঁড়গুলো অনেকের সামর্থ্য নাই, তাই না? তারা কিন্তু এই ধরনের তাদের জন্য সস্তা গরু, সস্তা গরু। আর গাই গরুর মাংস কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত জানেন। আচ্ছা, এই গরুগুলো আপনি কোথায় সংগ্রহ, কোথেকে সংগ্রহ করেন? গ্রামে আমরা সংগ্রহ করি, মানে গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করি। আচ্ছা, এই যে আপনার এই গাবিটা, এটা প্রেগনেন্ট কিনা, এটা এখানে পরীক্ষা করার জন্য কি ডাক্তার আছে? এখানে ডাক্তার আছে ভাই, পরীক্ষা করে নিতে পারবে। সেক্ষেত্রে নিশ্চিত হয়ে কোরবানি করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা গাবিন কিনা, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ আছে। আচ্ছা, আমাদের দর্শকদের মধ্য থেকে কেউ যদি আপনার কাছে গরু কিনতে চায় হাট ছাড়াও, সেক্ষেত্রে আপনার ফোনে যোগাযোগ করার জন্য আপনার উদ্দেশ্যের নাম্বারটা বলতেন। 01701-44-8120। একটু আরেকবার বলুন, 01701-44-8120। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের কি এটা গাই গরু? হ্যাঁ গাবি। এটা কি কোরবানি হবে? কোরবানি হবে। প্রেগনেন্ট না তো আবার? না। আচ্ছা, এখানে কি প্রেগনেন্ট পরীক্ষা করার ডাক্তার আছে? ডাক্তার আছে। আচ্ছা, সেক্ষেত্রে চেক করে নেওয়ার সুযোগ আছে না? গাবিন হবে না। আচ্ছা আচ্ছা, এটা কতখানি মাংস হবে ভাই? মাংস হবে 110 কেজি। 110 কেজি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার চাওয়া দাম কত এইটার? আমি চাওয়া আছে 75। কত হলে বিক্রি করবেন? এই মনে করেন 70। ভাঙ্গিয়া দাম দিতেছে 60-65 বেশি দাম বলে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন? এই গাই গরু সবই কি গাই গরু ছিল? আর ইয়ে গাই আছে, মিলেই 10টা নিয়ে আসছিলেন। আচ্ছা, কয়টা বিক্রি করছেন? বিক্রি 4টা আছে অলরেডি। কেমন দাম পাইছেন এগুলো? দাম মোটামুটি কয়েক থেকে বাজার খুব নর্মাল যাচ্ছে, খালি মনে করেন সীমিত লাভের উপর ছাড়া হয়। আপনারা কি মনে করেন ঢাকা বগুড়া বা নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন ব্যাপারীরা আসলে এখানে খুব কম দামে গরু কিনতে পারবে? কম দামে, হ্যাঁ কম দামে, 4-5 হাজারেই কিনতেছে, বাজার খুব নর্মাল আছে। আমি ঢাকা বন্ধ গেছিলাম গত আগে। আচ্ছা, ওখানকার তুলনায় এখানে অনেক কম? অনেক কম। আচ্ছা আচ্ছা, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলতেন, যে হাট ছাড়াও এই ঈদের আগে আপনার কাছ থেকে গরু যাতে কিনতে পায় মানুষ, কিনতে পারে, একটু মোবাইল নাম্বারটা বলেন তো। 01986138-74। আরেকবার বলেন, 01986138-74। দর্শক, আমরা এ পর্যায়ে কথা বলবো এই দাঁড়িয়াপুর হাটের ম্যানেজার ভাইয়ের সঙ্গে, আমরা জানবো এই দাঁড়িয়াপুর হাটের বিস্তারিত ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি তো এই হাটের ম্যানেজার? এই হাটের ম্যানেজার জি। তো আপনাদের এই হাটে কি ধরনের গরু আসে? আমাদের এই দাঁড়িয়াপুর হাটে ঈদ উপলক্ষে চর থেকে বড় বড় গরুগুলো আসে, তারপরে গৃহস্থ মানুষ যে গরুগুলো সবাই দেখছেন, আপনি গরুগুলো সব দেখা যাচ্ছে, সকলে গৃহস্থ মানুষ প্লাস ব্যাপারি, এই সবাই মিলিয়ে এই গরুগুলো নিয়ে আসে। চর থেকে গরু আসে বড় বড় কুরবানি ঈদের জন্য। আর আমাদের এই দাঁড়িয়াপুর হাট সবথেকে গাইবার মধ্যে বড় হাট, কোরবানি করবে সেই মানুষরা যে আসবে, তো আসার পর তারা রোগমুক্ত গরু চেনার উপায় বা আপনাদের এখানে ডাক্তারের ব্যবস্থা? আমাদের এখানে দুজন ডাক্তার থাকে সার্বক্ষণিক, সার্বক্ষণিক দুজন ডাক্তার আমাদের হাটে আছে, তারা চেক করিয়ে গরুগুলো সব নিয়ে নেয়। এবং কেউ যদি কোনো কিছু মনে করে যে আমার এখানে রোগমুক্ত মনে হচ্ছে, তারা বলতেছে না এটা আমাদের রোগমুক্ত না, ডাক্তার দিয়ে তারা চেক করে নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই কেউ জি। আচ্ছা, আর এই গরু সব থেকে বড় গরু আমাদের দাঁড়িয়ে পুরো হাট, দেখছেন এই গরুগুলো কত বড় বড় গরু সব হাটে। আচ্ছা, সেই সাথে আমি আরেকটা জিনিস জানতে চাই, যারা দূরের ব্যাপারি যদি এখানে আসে, তাদের টাকা লেনদেনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের সহযোগিতা? টাকা লেনদেনের ব্যাপারে দূরের যেমন চিটাগাং, কুমিল্লা, তারপরে কক্সবাজার, ফেডিয়ে যে ব্যাপারিগুলো আসে, তারা আগের দিন টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, দেওয়ার পরে টাকাগুলো আমরা আবার তুলে রাখি, ওনারা আসি টাকা নিয়ে হাট করিয়ে তারপরে চলে যায়, এক্সেস টাকা থাকে সে টাকা। আর সেই সাথে তারা যে গরুগুলো কিনলো, গরুগুলো রাখার জন্য কি আপনাদের আলাদা কোনো শেড আছে? তারা তো গরু রাখে না, এই সারাদিনে গরুগুলো মানে তারা কেনে, কেনার পর সন্ধ্যার সময় দেখেন ট্রাক,
ট্রাক দিয়ে দিয়ে তারা ট্রাক নিয়ে আসছে, ট্রাক নিয়ে নিয়ে তারা গরু নিয়ে ফেলে যাচ্ছে। আচ্ছা হারুন ভাই, তাহলে আপনার কাছে আর একটা জিনিস আমি জানতে চাই, এখানে যারা গরু কিনবে একটা দুটা বা একটু দূর থেকে গরু কিনবে কিনতে আসবে, তাদের জন্য যোগাযোগের জন্য যে গাড়ির ব্যবস্থা, গরু তারা নিয়ে যাবে কিভাবে, এই ধরনের কোনো ব্যবস্থা আছে? গাড়ি আমাদের দালাল অফিস আছে এখানে, গাইবান্ধা দালাল অফিসের ফোন নাম্বার সম্পূর্ণ আমাদের কাছে আছে, যাদের গাড়ি লাগবে এখানে ফোন করবে, আমরা তাদের ফোন করিয়ে কথা বলে দিই, দিয়ে একটা ট্রাক লাগবে চিটাং যাবে বা কুমিল্লা যাবে, তারা অলরেডি গাড়ি নিয়ে আসে, রেড করিয়ে তারা নিয়ে চলে যাবে। এছাড়া ছোট গাড়িগুলো যেমন নচিমন, করিমন, ভটভটি, নচিমন, ভটভটি, সার্বক্ষণিক আছে, সার্বক্ষণিকের ব্যবস্থা, গাড়ি সম্পূর্ণ আমাদের দিক দেওয়া আছে, সার্বক্ষণিক আছে, সমস্যা নেই। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন এখানে, আমাদের প্রশাসনের বা আপনাদের ভলান্টিয়ার আছে কিনা? আমাদের এখানে হাতে 120 জন ভলান্টিয়ার আছে, তাদের দেখাশোনা করার জন্য, তারপরে এখানে টাকা পয়সা লেনদেনের জন্য কোনো অবৈধ লোক ঢুকতে পারে না হাটের মধ্যে, পুলিশ প্রশাসনের লোক আছে সার্বক্ষণিক, তার ব্যাংকে টাকা চেক করার ব্যাংকের লোক আছে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই।